আমি যে আলোচনাগুলো করি আমি এটা ধরেই নেই যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে, যে কোনো মুহূর্তে। এটা আমি প্রস্তুতি নিয়েই কথা বলি, একটু চিন্তা নাই, কারণ আমি এ কথা বলা ছাড়াও তো এখন মারা যেতে পারি। আমি আমার বিবি বাচ্চার কথা চিন্তা করব, আমি তো এমনি মারা গেলেও তারা এভাবেই থাকবে, আল্লাহ তাদের ব্যবস্থা করবেন। তা আমি যদি হক কথা বলে মারা যাই, জেলবন্দি হই, আমার সমস্যা কি? কত দাপট তোমার, তোমার দল ক্ষমতায় গেলে তোমার লাগরার পায় কে? দুই দিন আগেও খাইছো খয়রাত কইরা, চুরি কইরা ছাগল চুরি কইরা ধরা খাইছো, বেল তাল চুরি কইরা ধরা খাইছো, হঠাৎ করে তোমার দল ক্ষমতায় গেছে, এক বছরের মাথায় 20 তলা বিল্ডিং এর মালিক তুই পাইছো কই? আবার জনগণের সামনে এসে দোহাই দাও, আমি আপনার সেবা করার জন্য আসছি, জনগণের টাকা দিয়ে চুরি করে সে জনগণের সেবা করতে পারে না, ফাইজলামি পাইছো? আমরা তো মগা বাংলাদেশি, মগা পাবলিক, যখন যে পায় তখন সে খায়। দেখেন না ক্যাসিনো, সরকারি ফান্ডে টাকা নাই, পদ্মা সেতুর জন্য ভিক্ষা চলে, আর এখন দেখা যায় ঘরের মধ্যে টাকার খনি, মাটির মধ্যে টাকার খনি, বাপ রে বাপ, কি একটা অবস্থা! আমার কি কথা বলার অধিকার নাই? আমি যদি বয়ানে কথা বলি তখন একদলে কইব মাহফিলে সব কথা কন খায়, মাহফিলে কি কথা কম, এটা এর বাপের কাছে জিগেই তো বাবা। হ্যাঁ, ওলামাই কেরাম জাতির রাহবার, জাতির কল্যাণের দিক নির্দেশনায় ওলামায়ে কেরাম যা যা মনে করেন ওলামায়ে কেরাম তাই তাই বলে, দেখার বিষয় ওলামায়ে কেরামের কথা আলোচনা শরীয়তের বিরোধী হলো কি না, যদি শরীয়তের বিরোধী হয় তোমার বলা লাগবে না, আমার মতো ছোকরা আলেমকে শফিক সাহেবের মতো বুজুর্গ আলেমরা জবাই করে দিল, আমি মিসবাহ প্রতিবাদ করব না। শরীয়ত যদি বলে তোর অন্যায়ের কারণে তোর ফাঁসি হবে, আমি ফাঁসি হাসি মুখে মেনে নেব। আর দুনিয়ার তথা কথিত আইন যদি বলে দিনের কথা বললেও তোর ফাঁসি হবে, ও ফাঁসিও আমি মেনে নেব। আরে আসি কয়দিন দুনিয়াতে, আসি কয়দিন দুনিয়াতে, জীবনে বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে, জীবন তো বোনাস, এখন যে বাইচা আছে এটা তো বোনাস। একাধিকবার এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে বাঁচার কোনো কায়দাই নেই, কিন্তু আল্লাহ কিছু করেন নাই। তুমি মারবা কেমনে আল্লাহ বাঁচাই? কথা বলে না, দাপট পাইছো না? দাপট পাইছো, সভ্য হও ভদ্র হও, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এ যুবক একটু দাপট পাইছ? লোকজন দেখলে জড় সড় হয়ে বসে যায়, চা দোকানে যাও চাটা তোমাকে মাগনা খাওয়ায়, তোমার থেকে টাকাও নেয় না, কি মনে করছো সম্মান করছে তোমারে? কথা বলে না, তুমি দোকানে গিয়ে বললা বেটা চা দে, তুমি চা খাইলা টাকা দিতে চাইলা দোকানদার টাকাও নেয় না। তুমি যাওয়ার পরে দোকানদার কি মন্তব্য করে জানো? সম্মান দেয় না। না, এমন জীবন এমন দাপট এমন টাকা পয়সা তোমার দিয়ে লাভ নাই, তোমাকে সবাই সম্মান দেয় কিন্তু তোমার আড়ালে দরজার ফাঁকে গিয়া ঘরের দরজা বন্ধ করে গভীর রাতে নামাজে হাত উঠায় বলে আল্লাহ অমুক জালেমের অত্যাচার থেকে আমাদের হেফাজত করো। এমন জীবন গঠন করিও না, জীবন যদি গঠন করতে চাও এমন জীবন গঠন করো, অসুস্থের খবর পাইল সারা দুনিয়ার মানুষ চোখের পানি ছেড়ে দোয়া করে। আরে জীবন এমন একটা জীবন গঠন করো যেই জীবন মানুষের কাছে স্বস্তির জীবন হবে, আনন্দের জীবন হবে, ভালোবাসার জীবন হবে, যেই জীবনের জন্য নারী পুরুষ সবাই যায় না, বসে বসে যায় না, মাঝে বসে দোয়া করবে আল্লাহ এমন একজন মানুষ, এমন একজন ভালোবাসার মানুষ আমাদের মাঝে হায়াত পাঠায় দাও, জিন্দেগি ভর তার খেদমত পেতে চাই, আমরাও খেদমত করতে চাই।
এমন জীবন গঠন করিও না, মারা যাওয়ার পর মানুষ আনন্দে মিষ্টি বিতরণ করবে আর বলবে আল্লাহ এক বাচ্চা বাঁচলাম। কি হবে? কার জন্য তুমি পাগল? লাভ আছে? এ বিএনপির ছেলেরা, হে আওয়ামীর ছেলেরা, ভালো করে শোন, যেই দলের জন্য জীবন দিয়া দিছো বিপদে পড়লে দলও তোমার পাশে থাকবে না। ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকার কিং, বড় রাজনীতিবিদ, আওয়ামী লীগের বড় নেতা, আজকে ধরা পড়ছে, পাশে কেউ নাই, যেই দলের জন্য এত কিছু সেই তার দলই ক্ষমতায় থাকে, তাকেই গ্রেফতার করে নেবে। আর কবে বুঝবি? আজ বুঝবি না বুঝবি, কাল কপাল থাপড়া বিয়ের দেবি গা। কিন্তু কোনো কাজ হবে? কোনো কাজ হবে? মুসলমান ইমানদার, এজন্য সময় থাকতে হুশ ফিরা, সাবধান, খুব সাবধান। দাপট দেখায় লাভ নাই, টাকার দাপট, ক্ষমতার দাপট, সম্মানের দাপট, জনপ্রিয়তার দাপট, যত বিনয় হইবা তোমার মাঝে, যত বিনয়, যত বিনয়, যত ভদ্রতা, মানুষের জনপ্রিয়তার দোয়াও তত বেশি পেয়েছা। كيف تكفرون بالله رانگ نیا ڈھنگ نیا شان نیا ہے رانگ نیا ڈھنگ نیا شان نیا ہے نام مسلمان مگر کام کفر ہے نام مسلمان مگر کام کفر ہے নাম তো মুসলমান দিতেই পারি। আব্দুর রহমান, আব্দুর রহিম, হাসানুল হক, কি সুন্দর নাম, সুন্দর সুন্দর নাম দিয়ে নাজাত পাওয়া যাবে না, নামের সাথে কামও লাগবে। মুসলমান ইমানদার, আল্লাহ ডেকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ জগতের মানুষ কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো? কি আছে তোমার? কিছুই নাই। কি তোমার পরিচয়? পরিচয়টা বলবো? কথা বলে না। আপনার আমার পরিচয় আসলে কি? আসলে আপনার আমার পরিচয় কি? খাজা মাসুদ রহমাতুল্লাহ আলাইহ, মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ, ইসলামের মধ্যে ঘটনাটা বর্ণনা করেছেন। খাজা মাসুদ রহমাতুল্লাহ আলাইহ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হুজুরের পাশ দিয়ে এক যুবক দম্ভ ভরে জমিনের মধ্যে আওয়াজ করে ধুম ধুম করে হেঁটে যায়। এমন যুবক আছে না নাই? বাজারের সামনে ধামধুম হাঁটতেছে, পাংপুং বিড়ি টানতেছে, ধোয়া ছাড়তেছে। আপনি যদি বলেন ভাই মুরব্বীদের সামনে ধোয়া ছাড়লো, আপনার বাপের টাকা দিয়ে খাই নাকি? এরকম ইন্টারন্যাশনাল নাম্বার সারা ভেদ আছেন। হ্যাঁ, আগের দিন কত সুন্দর ছিল, এলাকায় অন্যায় করলে বাবা না, যদি অন্য কোনো সম্পর্কের, এলাকার সম্পর্কের চাচা মামাকে দেখতাম সব দৌড়, কারণ মাইর দিব। আর মায়ের দিলে বাসায় গিয়ে এই বলার সাহস ছিল না, আব্বা মা অমুক মানে মারছে, তুই আবার মা বাবা না মায়ের খাওয়া লাগতো আর এক দোস্তা। আর এখন আপনার ছেলে যদি অন্যায়ও করে, আমি যদি ধমক দিই, আপনি আমার উল্টো ধমক দেবেন, আমার ছেলের আপনি শাসন করতে কে? যুবকরা, জওয়ানরা মুরব্বীদের সামনে বেয়াদবি করতো না? বিড়ি কেনে প্রশ্নই আসে না। আমাদের ছাত্র সময় আমাদের হাতে ঘড়ি তো দিতেই পারতাম না, পকেটেও ঘড়ি রাখা নিষেধ ছিল। আর এখনের ছাত্ররা হুজুরের সামনে মোবাইল নিয়ে ঘড়ি, স্কুল কলেজ ভার্সিটির কথা কই লাভই নাই, ওটা তো শিক্ষক রে টানতে টানতে নামায়, মারতে মারতে বিদায় বাইরে পালায়, বলে তো লাভ নাই। যেই সমাজে ভদ্রতা নাই, আখলাক নাই, আখলাক, আখলাকে নববী, আখলাক সাহাবী, সাহাবীদের আখলাক অন্তরে ঢুকান। নবীজি বলতেন, এই সাহাবায়ে কেরাম, জানো এটা কি? সাহাবায়ে কেরাম কি বলতেন? আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। আপনি ইমাম সাহেবরে গিয়া
হুজুর প্রথমে প্রথমে কি গ্যাসটা মারে দেখেন, হুজুর আপনি আমাদের ইমাম সর্দার, আপনি আমাদের নেতা। আসলে কি ইমাম রে নেতা মানে কথা কয় না, এটা কইয়া টুইয়া কয়। হুজুর জামাতের টাইমটা পাল্টাই দেন, তাহলে নেতা মানুষ, নেতারে হুকুম দেওয়া যায়। পরের দিন যায় কয় হুজুর দুই মিনিট কইছিলেন আপনি, পরে দাঁড়াইলেন কে, আছে না নাই। আবার মহাজিন রে যে হ্যাঁ মহাজিন মসজিদে ঝাড়ু ময়লা কেন, মহাজিন তো তোমার চাইতে এক ওয়াক্ত নামাজ হইলো বেশি পড়ছে এটা নিশ্চিত, তোমার চাইতে একদিন তাহাজ্জুদ হইলো বেশি পড়ছে এটাও নিশ্চিত, মুয়াজ্জিনের কামাইয়ের মধ্যে কোনো হারাম নাই এটাও নিশ্চিত। কথা বলে না, আরে দুই একজনে হারাম খাইতে পারে আল্লাহ ভালো জানেন, হতে পারে, কিন্তু বেশিরভাগ মুয়াজ্জিন হালাল খোর না হারাম খোর, হালাল খোর। তোমার কামাইয়ের মধ্যে তো হারামের অভাব নাই, বিল্ডিং বানাইছো তালায় তালায় লোন ছাড়া কয়জন বানাইছো, থাকতে পারে দুই একজন, লোনের টাকা একেবারে নির্ভেজাল হালাল না, এখানে কাঁচা তাজা জ্যান্ত সুদ এটা। তোমার কে বলছে তিনতলা এখন পাঁচতলা বানাইতে হবে, কে বলছে থাকো তিনতলা নিয়ে। এক বুজুর্গ বলছেন দুনিয়ার দিক নেকির দিক দুইটা তরিকা আছে তোমার ফলো করার, নেকির লাইনে তোমার বড় যে তাকে ফলো করো তাহলে তুমি লাভবান হইবে দিনদারির দিক থেকে, আর দুনিয়ার দিকে তোমার নিচে যে আছে তাকে ফলো করো তাহলে তুমি দুনিয়ার দিক থেকে লাভবান হইবা এবং দিনদারির দিক থেকেও লাভবান হইবা। কেমনে? তুমি একতলা বিল্ডিং এর মালিক, তুমি পাঁচতলাওয়ালার দিকে তাকাও না, যদি পাঁচতলাওয়ালার দিকে তাকাও তোমার মধ্যে আফসোস আসবে আমার একতলা পাঁচতলা কেন নাই, তখন তোমার মধ্যে চুরি ডাকাতির নেশা ঢুকতে পারে। আর যদি তুমি নিচের দিকে তাকাও আমার একতলা বিল্ডিং আছে আর ওই চার দোকানদারের বিল্ডিংও নাই, আল্লাহ তোমাকে ভালোই রাখছে। বুঝেন? বুঝতেছেন? এক আল্লাহর উলিয়া তো আবেদ রাস্তায় বের হইছেন জোহরের নামাজ পড়ে, বালুপ্রবণ এলাকা মরুভূমি এলাকা, এত রোদের তাপ এত রোদের তাপ, পায়ের মধ্যে জুতা পর্যন্ত নাই এত গরিব, বালুর মধ্যে পা দিছে পা গরমে ফসকা পড়ে গেছে। আবেদ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো আপনার ইবাদত করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কদরে রত্তদারি বরকমান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি ফাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আমি তো আপনারই গোলাম, আমার হাঁটতে কষ্ট হয়, একজোড়া জুতা তো আমাকে দিতে পারতে না, কথাটা বলতে দেরি, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। সামনের দিকে তাকা দেখি একজন আল্লাহর গোলাম, তিনিও হেঁটে যাচ্ছেন, পায়ে তো জুতা নাই নাই, এক পায়ে হেঁটে যান আর একটা পাওই নাই। আবে তওবা করে, আল্লাহ আমাকে তো কতই না ভালো রাখছেন, আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, হতে দুনিয়ার দিক থেকে নিচের দিকে তাকাও। এ পর্দালের মা, তোমার স্বামী যখন তোমাকে 500-1000 দামের একটা শাড়ি এনে দেন, তুমি তখন তিরস্কার মার, ওই পাশের বাড়ির ভাবির জন্য কত দামের শাড়ি এনেছি, না মাগো দিকে তাকাইও না, তাকাইও না, বরং তুমি আর একটা ঘরের দিকে তাকাও, যেই ঘরে 300 টাকার শাড়ি, তখনই দেখবার তোমার মধ্যে কিভাবে শুক্রিয়া চলে আসে। এটা দুনিয়া, দুনিয়া দুনিয়ার দিক থেকে কাকে ফলো করব, আমার চেয়ে যে উঁচা তাকে না যে নিচা তাকে, দিনদারির দিক থেকে কাকে ফলো করব, আমার থেকে যে উঁচা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন যদি আমার তুলনায় আরেকজন আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাকে যদি ফলো করি আমিও তো নামাজ শেষ, তাহলে দিনদারির দিক থেকে কাকে ফলো করব, আমার থেকে যারা আমল ভালো, আমার থেকে যারা আমল ভালো, আমি 5 ওয়াক্ত পড়ি তাহাজ্জুদ পড়ি না,
আমি যদি আমার চেয়ে আমল ভালো বলার দিকে তাকাই, তখন উৎসাহ পাবাহারে অমুকে তো তাহাজ্জুদ পড়ে আমারও পড়া দরকার, অমুকে তেলাওয়াত করে আমারও তেলাওয়াত করা দরকার। রংপুরে মাহফিল গেছি কয়েকদিন আগে, একটা মাদ্রাসার মাহফিল বয়ান শেষ, বৃষ্টির মধ্যে বয়ান, গাড়ি তুললাম, মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র, এরকম অল্প বয়সের একটা ছাত্র গ্লাসের পাশে এসে দাঁড়াইছে, দোয়া করেন আমি যেন আপনার মতো হতে পারি। আমার গাড়ির মধ্যে আবার রংপুরের সবচেয়ে বড় মাদ্রাসা জুম্মা পাড়া মাদ্রাসার নায়েব মুহতামিম সাহেব ছিলেন। আমি বললাম তোমার চাওয়াটা ঠিক হয় নাই, আমি তো ইমাম আবু হানিফার মতো হতে চাই আজকে এই জায়গায়, তুমি যদি আমার মতো হইতে চাও এই দুনিয়ার সবচেয়ে বড় জাহিল হইবা। তো হুজুর কি দোয়া করবো আমি, তুমি বলো হুজুর আমি দোয়া চাই আমি যেন হযরত ওমরের মতো হতে পারি। তুমি যত উপরের দোয়া চাইবা, টার্গেট যদি বড় হয় একটু আগায় হইতে পারবা, টার্গেট যদি এখান থেকে ওখানে হয় তখন তো তুমি ঘুমাইবা, কারণ টার্গেট তো কাছাকাছি আছে, খরগোশ আর কচ্ছপের গল্পের মতো। নেকের দিক থেকে তুমি উপরে তাকাও, যত সিনিয়র কি উপরের আমল ওয়ালা কি তুমি ফলো করবা তত তোমার আমলের কল্যাণ হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবক জমিনের মধ্যে দম্ভ করে হেঁটে যায়, আওয়াজ করে হেঁটে যায়, ভদ্রতা নাই সভ্যতা নাই এমন যুবক আছে না নাই? আল্লাহ নবী খাজা মুজিব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছেন, যুবক দাঁড়াও। যুবক দাঁড়াইছে, হে মোল্লা কি বলবেন বলেন, এই হুজুরকে মোল্লা কইরা ডাকে এমন বেয়াদব আছে না নাই? মোল্লা ভালো শব্দ কিন্তু সামাজিকভাবে এটাকে একেবারে গান্দা বানায় ফেলাইছে। মোল্লা মুন্সি এটা ভালো শব্দ, ভালো বংশীয় পদবি, কিন্তু এটা গান্দা বানায় ফেলাইছে, কথা কয় না। যেমন জঙ্গি, এটা একটা অনেক দারুণ শব্দ কিন্তু এখন এটাকে সন্ত্রাসী রূপ দিয়ে ফেলাইছে। জঙ্গি হলো ফার্সি ভাষা, জঙ্গি কি আপনারা বোঝেন না কিছু? আমি বয়ান করি এখন তো সঙ্গীত গিয়ে, তা বয়ান বন্ধ করে সঙ্গীত গিয়ে যাই গেলে কি যে আজীব ব্যাপার। জঙ্গি এটা ফার্সি শব্দ, মানে জং থেকে জঙ্গি, জং মানে যুদ্ধ, জং মানে কি, জং ফার্সি ভাষা, যুদ্ধ বাংলা ভাষা, আরবি হলো জিহাদ, আরবি কি জঙ্গি মানে ফার্সি শব্দ, বাংলা হলো যোদ্ধা, আরবি তো হলো জিহাদি, কথা বুঝে আসছে? তো জিহাদি যোদ্ধা, আমাদের মুক্তিযোদ্ধারাও জঙ্গি, আমাদের সেনাবাহিনী জঙ্গি মানে যোদ্ধা, কথা কয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা যুদ্ধ করেছেন দ্বীনের জন্য এরাও জঙ্গি, কিন্তু এই জঙ্গি শব্দটাকে আমার কাছে এটা মনে হয়, আমি জিহাদ নিয়ে অনেক আলোচনা আগে করেছি, হয়তো বিভিন্ন জায়গায় পেতেও পারেন আমার কথা, আমি এখন তো বয়ানে মসজিদে খানকায় জিহাদের আলোচনা নাই, পীরের খানকায় পুরা কান্নাকাটি একেবারে মোরা কাবা মোশাহেদা লাফা লাফি চিৎকার জিকির তেলাওয়াত সব আছে, জাহান্নামের ভয় দুঃখে দুঃখে কেঁদে ওঠে, নামাজের বয়ান আছে, তিলাওয়াতের বয়ান আছে, ফজিলত আছে, জিহাদের আলোচনা নাই। খতিব সাহেব দুনিয়ার সব আলোচনা করেন, বিজ্ঞান অজ্ঞান কুজ্ঞান সব এক জায়গায় করে, কিন্তু জিহাদের আলোচনা কথা কয় না। বক্তায় ওয়াজ কইরা হাসাইয়া পাদাইয়া কাদাইয়া কেম, কিন্তু জিহাদের আলোচনা আমি বলি জিহাদের আলোচনা করা এজন্য দরকার, কোরআনুল কারীমের বিধান, শরীয়তের একটা ফরজ বিধানকে মানব জাতি সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে ঈমান হারা না হয়, মানব জাতিরা স্মরণ রাখে জিহাদ ইবাদত সন্ত্রাস নয়, এজন্য হলেও মানুষের মাঝে জিহাদ সম্পর্কে খারাপ ধারণা না হয় এজন্য জিহাদের আলোচনা করা দরকার। জিহাদ শব্দ কেউ মুখে নিতে চায় না, খালি ভয় দেখায়, হ্যাঁ ভয় দেখায়। আমি দেশের বাইরে থেকে আসছি দুই তিন দিন আগে, তো আমার শুভকাঙ্ক্ষী ওখানে যারা আছে খুঁজে দেশের অবস্থা ভালো না, থাইকে যায় কি কয় থাইকে যায় ওরা যে বলছে, ওরা তো আসলে ভালোবাসাই বলছে, ওরা তার দুশ্মনির থেকে বলে নাই, কথা কয় ভালোবাসার থেকেই তো বলছে,
ওসামা বিন লাদেনের নাম তো কেউ মুখে নেয় না, মনে করে গুনাহ হয়। আর আমি বুক ফুলিয়ে বলি, ওসামা বিন লাদেনের জীবনী লেখে প্রত্যেক স্কুল মাদ্রাসার ছোট্ট ছোট্ট শিশুদেরকে পড়ানো উচিত যে মানুষ যদি হতে হয় সত্যের জন্য, দ্বীনের জন্য, তাদের উৎসাহ সাহস বাড়াবার জন্য এই জীবনী পড়িয়ে তাদেরকে গড়ে তোলা দরকার। পাশ্চাত্যবাদীরা তাকে সন্ত্রাস বলে, তুমি মুসলমান তুমিও তাকে সন্ত্রাস। কি আজীব কাণ্ড কেন এগুলো করো? জঙ্গি আর জিহাদ, সন্ত্রাস আর জিহাদ এক নয়। সন্ত্রাস সমাজ দেশ রাষ্ট্র জাতি সব ধ্বংস করে দেয়, জিহাদ মাজলুমকে আশ্রয় দেয়, অসহায়কে সহায়, অসহায়ের সহায় হয়, এবং সুস্থ সমাজ রাষ্ট্র জাতি উপহার দেয় জিহাদ। আজকে আপনি এই বিধানটাকে ভুলে গেছেন, এই বিধানটাকে ভুলে গেছেন। ছুরি ছুরি একটা ছুরি, আপনি আমাকে জবাব দিবেন, একটা ছুরি এটা দিয়ে অনেক কাজ হয় কি না? আপনি অসুস্থ, মনে করেন অ্যাপেন্ডিক্স হয়েছে, আপনি হাসপাতালে গেছেন, অপারেশন লাগবে না? এখন যে সার্জারি ডাক্তার আছে, আপনি ওটির মধ্যে, এখন আপনাকে বেহুশ করা হয় না, আপনার আত্মীয় স্বজন ওটির বাইরে আছে, অপারেশন থিয়েটারে বাইরে আছে অপেক্ষায়, ডাক্তার আসছে, হাতে একটা ছুরি, বাঁকা বাঁকা ছুরি চকচক করতেছে, আপনি ডাক্তারের হাতে এই ছুরি দেখে ভয় পাবেন? কথা কয় না, ভয় পাবেন? বরং আপনার মাঝে একটা সাহস বাড়বে, ডাক্তার আইসে বসে, এখনই অপারেশন হবে, রোগীটা বাঁচবে। ডাক্তারের হাতের ছুরি দেখে আপনি আশ্বস্ত হয়েছেন, আপনি তার উপর আস্থাও রাখতে পারতেছেন, কারণ ডাক্তারের হাতের ছুরি। কিন্তু এলাকায় যদি একটা মাস্তানের হাতে ছুরি দেখে কেউ, সে আসতেছে তাওয়াইয়া তাওয়াইয়া, চুলমুল লড়াইয়া, সব সাটার দাম দাম করে পড়তে থাকবে, মানুষগুলো দৌড় দিবে। একজনের হাতে ছুরি দেখে আপনি আশ্বস্ত হলেন, আর একজনের হাতে ছুরি দেখে আপনি দৌড় দিলেন। কারণ কি? ছুরি একটাই, লোক দুই ধরনের। ডাকাতের হাতের ছুরি জাতির জন্য নিরাপদ বা সুখের বাণী নয়, সুখের খবর নয়, কিন্তু ডাক্তারের হাতের ছুরি জাতিকে বাঁচায়, এটা আস্থার প্রতীক। আচ্ছা, আমাদের যে পুলিশ ভাইরা বিভিন্ন সময় ডিউটি করেন, বন্দুক পিস্তল থাকে না, র‍্যাব সেনাবাহিনীর হাতে, এখন মনে করেন এখানে 10 জন র‍্যাব বা পুলিশ আসছে বা এলাকায় এলো যে কোনো কারণে, হাতে বন্দুক আছে, আপনি দেখে কি দৌড় দেন? পালান? ভয় পান? কেন? আপনার ভিতরে ইয়াকিন আছে, বন্দুক পুলিশের হাতে, র‍্যাবের হাতে, এই বন্দুক তো আমাকে মারার জন্য না। একই অস্ত্র, একই পিস্তল, একই ছুরি, দুই ধরনের লোকের কাছে থাকার কারণে পরিবেশ পরিস্থিতি এক না দুই, ঠিক তদ্রূপ ভাবে বাতিলের মোকাবেলা, শত্রুর মোকাবেলা দ্বীনের জন্য যদি হয়, সেটা হবে এই সমাজকে শুদ্ধের জন্য, মাজলুমের পাশে দাঁড়াবার জন্য, এই জাতিকে মুক্ত করার জন্য, সুস্থ সমাজ গঠন করার জন্য, সন্ত্রাস দমনের জন্য জিহাদের বিকল্প নয়। কিন্তু এই শত্রুর মোকাবেলাটা যদি কোনো সন্ত্রাসবাদী করে, কোনো সন্ত্রাসের হাতে চলে যায়, তখন এই সমাজ ধ্বংস হয়ে যায়।